हेलो गाइज वेलकम बैक टू माय चैनल स्वीट साथी ब्लॉग आबार चले एलाम एकटी नतुन ब्लॉग वीडियो निये तोमादेर साथे। तो प्रचंड गरम, एई गरमे तोमरा केमन आछो प्लिज आमाय जानिओ। आमरा तो मोटेई भालो नेई एत गरमेर मध्ये, तो ताओ तो ब्लॉग करतेई हबे तोमादेर साथे। सारा दिन देखा ना होले, कथा ना बोलले तो भालो लागे ना। तो आमरा तोमरा एखन आमार फैमिली मेम्बार मतन हये गेछो, तो সেই জন্য আমি চাই যে ডেইলি একটা করে ব্লগ তোমাদের কাছে আনার জন্য। তো হয়তো কিছু কিছু একাধ দিন হয়তো আমি ব্লগ আনতে পারি না, কারণ সব সময় তো আর মানুষের শরীর ভালো থাকে না। তো সেই কারণে তো আমি এমনিতেও চেষ্টা করি যে রোজই তোমাদের কাছে একটা করে ব্লগ নিয়ে আসার জন্য। তো চলো আজকে এই গরমের মধ্যে ডেইলি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ব্লগগুলো কেমন হচ্ছে প্লিজ আমায় জানিও। আর এতটা পরিমাণ গরম আর বর্ষা দেখা যে কবে মিলবে তার কোনো ঠিকই নেই। যতদিন না বর্ষা পড়ছে না আমার শান্তি না তোমাদের শান্তি। তো চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখতেই পাচ্ছ যে আমার একটা দাদা ছেলে এসেছে। তো ও আমার বাবার সাথে রাস্তায় দেখা হয়েছিল, তো বাবার গাড়ি করে চলে এসেছে আমাদের বাড়ি করতে। তো আমার মেয়ের সাথে একটুও খেলা করুক, আর ওদিকে আমি রান্নাঘরের কিছু কাজ সেরে নিই। তো চলো, এদিকে আমার বাবা নিয়ে এসেছিল চিকেন। তো জানোই তোমরা আমার বর কদিন ধরে বাড়িতে নেই, মানে একটু বাইরে গেছে, ঝাড়খণ্ড গেছে। তো সেই কারণে বাবাকে দিয়ে একটু চিকেন আনিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মেয়ের জন্য আমি আলাদা করে উইথ বোন পিস 4 পিস তুলে নিচ্ছি। তো ফোনে কতটা বুঝতে পারছো জানি না, চিকেন পিসগুলো অনেক বড় বড়ই আছে। তো সেই কারণে আমি মেয়ের জন্য মাত্র 4 পিস নিয়েছি, আর বাদ বাকিটা আমি ম্যারিনেট করে নেব। তো মেয়ের যেহেতু ওটা চিকেন স্টু হবে, তো ওটা ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার নেই। আর আমাদেরটা যেহেতু মানে মাংসর ঝোল হবে, সেই জন্য আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা ম্যারিনেট করে নিই, তারপরে আমি চলে যাই সবজি কাটতে। তো চলো সবজিগুলোকে কেটে নিই। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চলুন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমার এদিকে সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে। আর এদিকে চিকেন স্টুয়ের জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি বাটার, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। আর এখানে দেখতেই পাচ্ছ সব সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। তো আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটুখানি সামান্য ভেজে নেব, তারপরে ওর মধ্যে বাদ বাকি ভেজিটেবলগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ যেহেতু মেয়ের জন্য হবে, তো একদম অল্প পরিমাণে সব সবজি নেওয়া আছে। বিনস, গাজর আর তোমার ওটাকে আলু নিয়ে নিয়েছি, তো আর কিছু ছিল না। তো এই তিনটে জিনিস দিয়েই আমি করব। তো তার মধ্যে কি বলো তো, এটাকে একটুখানি এপিটোপিট করে একটু ভেজে নিতে হবে, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, তারপরে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি বসিয়েছিলাম ভেন্ডি ভাজা। তো চলো এদিকে দেখো, আমি এর মধ্যে একটুখানি গোলমরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম। তো আমার কাছে গোটা গোলমরিচ আছে, ওটাই আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা বেশি ভাজতে হয় না বা কষতে হয় না, খুব চটজলদি হয়ে যায়। তো দেখো আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে মাত্র 2 সিটি দেবো, তাহলেই আমার চিকেন স্টু রেডি হয়ে যাবে। আর এদিকে ভেন্ডি ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে। তো দেখো এদিকে আমি মাংসর জন্য আলু ভেজে নিচ্ছি, যেটা আমাদের জন্য মাংসটা হবে। তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর না আমি গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলোকে দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ তোমাদের চিকেন স্টুটা আমি একবার দেখিয়ে দিই। তো এই দেখো ফাইনালি আমার চিকেন স্টুটা রেডি হয়ে গেছে। তো দেখতে দেখছো ভালোই হয়েছে, এটা বাচ্চাদের জন্য যেমন হেলদি, বড়দের জন্যও হেলদি। তো এটা খেতে দারুণ লাগে। তো
এবারে দেখো আমাদের জন্য যে মাংসটা করব সেটার মশলাটা প্রায় অনেকটা কষে এসেছে, আরও কষবো যতক্ষণ না পুরো তেলটা ছেড়ে যাচ্ছে। তো এদিকে দেখো আমার প্রায় তেলটা ছেড়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলোকে অ্যাড করব। তো আমি এটা দিয়ে ভালো করে কষে নেব, যতক্ষণ না মাংসটা কষতে কষতে আবারও একবার তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো আমি অনেকক্ষণ ধরে কষার পর এই পরিস্থিতি। তো আমি জানি না কেন মাংসটা হঠাৎ করে দেখলাম একটু জল জল টাইপের বেরিয়েছে, তো অন্য সময় বেরোয় না, এই মাংসটাতে কেন জানি না একটু জল বেরোচ্ছিল। তো তারপরে দেখো আমি জলটাকে টানিয়ে পুরো কষে নিয়েছি, একদম আলুগুলোও মিশিয়ে দিয়েছি। তো একটু ঝালটা কম কম লাগছিল বলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে তাতে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, ওটাও খুব সুন্দর লাগে। তো চলো আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব, যেহেতু ঝোল হবে তো অনেকটা পরিমাণেই জল দিতে হবে। তো জল দিয়ে ঢেকে দেবো, তো ঝোলটা ফোটার না তারপরে অনেকটা কমে যাবে, তো সেই জন্য আমি এতটা ঝোল দিয়ে দিয়েছি। তো এই দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে যাওয়ার পরে চলো এবার আমরা দুপুরের খাওয়াটা সেরে নিই। তো দুপুরের পরে আর আমি কোনো ভ্লগ করিনি, ডাইরেক্ট চলে এলাম সন্ধেবেলায়। আর এদিকে দেখতেই পাচ্ছ চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই একবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের তো প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।